আজকে আমরা পঞ্চম শ্রেণী জ্যামিতি নিয়ে আলোচনা করব। আমরা বোর্ডে লক্ষ্য করি আমাদের একটি চিত্র দেওয়া আছে, এটা সামান্তরিক। তাহলে সামান্তরিকের মূল সংজ্ঞাটা কি? যে সামান্তরিক হচ্ছে সেই চতুর্ভুজ যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি সমান্তরাল, পরস্পর সমান্তরাল। অর্থাৎ সামান্তরিকের এই বাহু এই বাহু এই এক জোড়া বিপরীত বাহু এবং এই বাহু এই বাহু এই এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হওয়ার কারণে বিপরীত বাহুগুলো সমান হয়। এই কারণে অনেক সময় আমরা লিখে থাকি যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। কিন্তু মূল সংজ্ঞায় সমান কথাটি না লিখলেও চলবে। এবার আমরা আসি আয়ত। তাহলে আয়তের মূল সংজ্ঞা হচ্ছে যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। তাহলে আয়তর বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল হয়, সেই কারণে আমরা অনেক সময় লিখে থাকি যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল এবং চারটি কোণের সমকোণ তাকে আয়ত বলে। তাহলে সংজ্ঞা অনুসারে আয়ত কিন্তু এক ধরনের সামান্তরিক। এবার আমরা খেয়াল করি এই চিত্রটি হচ্ছে রম্বসের। তাহলে রম্বসের মূল সংজ্ঞা হলো যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান। তাহলে চতুর্ভুজের এই বাহু এই বাহু এই বাহু এই বাহু চারটি বাহু পরস্পর সমান, সেটা রম্বস। কিন্তু আমরা সাধারণত সংজ্ঞায় বলে থাকি যে চতুর্ভুজের চারটি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, কিন্তু মূল সংজ্ঞায় কোন উল্লেখ নেই। তাহলে শর্তানুসারে রম্বস কিন্তু এক ধরনের সামান্তরিক। আমরা আরও একটি চতুর্ভুজ লক্ষ্য করি, যেটা হচ্ছে বর্গ। তাহলে বর্গের মূল বৈশিষ্ট্য হচ্ছে এর চারটি বাহু সমান এবং চারটি কোণে সমকোণ। তাহলে সংজ্ঞানুসারে বর্গ কিন্তু এক ধরনের আয়ত এবং বর্গ কিন্তু আবার এক ধরনের রম্বস। তাহলে আমরা যদি বর্গকে আয়ত অনুসারে সংজ্ঞা দিতে চাই, তাহলে আমরা লিখতে পারি যে আয়তের চারটি বাহু পরস্পর সমান তাকে বর্গ বলে, অথবা লিখতে পারবো যে রম্বসের চারটি কোণের সমকোণ তাকে বর্গ বলে। তাহলে সংজ্ঞানুসারে বর্গ কিন্তু এক ধরনের সামান্তরিক। তাহলে আমরা বলতে পারি আয়ত, রম্বস এবং বর্গ তিনটি কিন্তু এক ধরনের সামান্তরিক। তাহলে আমরা এবার বৈশিষ্ট্যগুলো চিন্তা করে দেখি সংজ্ঞার আলোকে। আমরা বৈশিষ্ট্যগুলো যদি একটু দেখি, তাহলে আমরা খেয়াল করি আমরা এখন সামান্তরিক, আয়ত, রম্বস এবং বর্গ বৈশিষ্ট্য নিয়ে কথা বলব। তাহলে সামান্তরিক যদি বলি, আমরা বৈশিষ্ট্য যখন লিখব পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায়, সাধারণত পরীক্ষায় তিনটি বৈশিষ্ট্য চাওয়া হয়। তাহলে তিনটি বৈশিষ্ট্যের মধ্যে আমরা বাহু দিয়ে একটি বৈশিষ্ট্য লিখব, কোণ দিয়ে একটি বৈশিষ্ট্য লিখব এবং কর্ণ দিয়ে একটি বৈশিষ্ট্য লিখব। তাহলে বাহু চিন্তা করি, সামান্তরিক, আয়ত, রম্বস, বর্গ চারটি চতুর্ভুজের এই বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। কিন্তু আমরা রম্বস এবং বর্গ এই দুটির বেলায় বিশেষ বৈশিষ্ট্য হল বাহু চারটি পরস্পর সমান। এই কারণে আমরা রম্বস আর বর্গের বেলায় বাহু চারটি পরস্পর সমান লিখব এবং সামান্তরিক আর আয়তের বেলায় বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল লিখব। এবার কোন চিন্তা করি যে চারটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, কিন্তু বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে রম্বস এবং বর্গ এই দুইটি কোণগুলো সমকোণ। আমরা ভুল বলেছি, আয়ত এবং বর্গ এই দুটি চতুর্ভুজের চারটি কোণে সমকোণ। এই কারণে আমরা আয়ত এবং বর্গের বেলায় বলবো চারটি কোণে সমকোণ, আর সামান্তরিক এবং রম্বস এই দুটি বেলায় বলবো বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। আমরা কর্ণ নিয়ে যদি ভাবি, তাহলে চারটি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এর মধ্যে একটু ব্যতিক্রম হলো রম্বস এবং বর্গ। এই দুটি ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কাজে আমরা রম্বস এবং বর্গের বেলা যখন কর্ণ দিয়ে বৈশিষ্ট্য লিখব, তখন উল্লেখ করব সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আর সামান্তরিক এবং আয়ত এই দুটির বেলায় শুধু লিখব সমদ্বিখণ্ডিত করে। আমরা লক্ষ্য করি আর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, আয়ত এবং বর্গ উভয় ক্ষেত্রে আরোটা বৈশিষ্ট্য লিখতে পারবো কর্ণের, যে আয়ত এবং বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। আমাদের আরো একটি চতুর্ভুজ আছে, ট্রাপিজিয়াম। আমরা এখন একটা ট্রাপিজিয়াম নিয়ে আলোচনা করব। আমাদের আরো একটা চতুর্ভুজ আমরা জানি,
আর একটা চতুর্ভুজ আমরা জানি যেটাকে আমরা ট্রাপিজিয়াম বলি। তাহলে ট্রাপিজিয়ামটা কি আমরা খেয়াল করি, তাহলে ট্রাপিজিয়াম তাহলে ট্রাপিজিয়ামের মূল বৈশিষ্ট্য হচ্ছে ট্রাপিজিয়ামের শুধুমাত্র এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকে। আমরা লক্ষ্য করি এই চতুর্ভুজের এই এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, বাকি বাহুগুলো সমান্তরাল নয়। তাহলে যে চতুর্ভুজের আমরা যে সংজ্ঞা লিখি, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, শুধুমাত্র এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। কিন্তু আমরা আগে আলোচনা করেছি সামান্তরিকের দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। এবার আর একটা বৈশিষ্ট্য আমরা আলোচনা করি, যেটা অষ্টম শ্রেণীর বইতে আছে ঘুড়ি। তাই ঘুড়িও এক ধরনের চতুর্ভুজ। ঘুড়ির বৈশিষ্ট্য হচ্ছে এটা এমন একটি চতুর্ভুজ যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান। এখানে এই বাহু সমান আর এই বাহু আর এই বাহু সমান। তাহলে ঘুড়ির বেলা হচ্ছে যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান। তাকে ঘুড়ি বলে। আমরা এই ঘুড়ির সংজ্ঞাটা অষ্টম শ্রেণীর বইতে দেওয়া আছে, পঞ্চম শ্রেণীর জন্য প্রযোজ্য নয়, কিন্তু আমরা এটা আলোচনা করে গিয়েছি। তাহলে আমরা যদি বৈশিষ্ট্য চিন্তা করি, ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যের বেলা যদি বাহু দিয়ে ভাবি, তাহলে আমরা লিখব এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। কোণ দিয়ে যদি ভাবি, তাহলে ট্রাপিজিয়ামের বিপরীত কোণ দ্বয় সমান নয়। আর কর্ণ দিয়ে যদি চিন্তা করি, তাহলে ট্রাপিজিয়ামের কর্ণ দুটি আমরা অঙ্কন করে নিই, তাহলে আমরা দেখতে পারবো কর্ণ দুটি পরস্পর সমান হতেও পারে না হতে পারে। ঘুড়ির বৈশিষ্ট্য যদি লিখি, তাহলে সেক্ষেত্রে আমরা বাহু দিয়ে চিন্তা করলে লিখব ঘুড়ির বেলায় দুই জোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান। যদি কোণ দিয়ে চিন্তা করি, তাহলে এক জোড়া বিপরীত কোণ সমান হলেও অন্য কোণ দুটি পরস্পর সমান নয়। এই জন্য আমরা লিখব এক জোড়া বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। আর কর্ণ দুটি যদি চিন্তা করি, তাহলে ঘুড়ির আমরা দুইটা কর্ণ আঁকবো, কিন্তু সে কর্ণ দুটি পরস্পর সমান হবে না। তাহলে ঘুড়ির কর্ণ দুটি পরস্পর সমান নয়। তাহলে আজকে এ পর্যন্তই। আমরা আগামী কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ।